এরপরে শেফুরে যায় এড থেকে আপনি লিখেছেন কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা যাবে কি না, না জেনে আত্মীয় হয়ে গেলে তাদের সাথে সম্পর্ক রাখাও তাদের খাওয়া হালাল হবে কি না, যদি ওই পথ থেকে ফিরে না আসে তাহলে কি তার সাথে সংসার করা যাবে কি না। দেখুন, কাদিয়ানিরা অমুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে যারা মানে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে বিভিন্নভাবে নিয়ে বিনিয়ে নানাভাবে তারা নবী হিসাবে যারা স্বীকার করে বা নবী হিসাবে যারা দাবি করে, এ মানুষগুলো কখনো মুসলমান না। আর অমুসলমান হওয়ার কারণে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়। যদি না জেনে আত্মীয়তা হয়ে যায় তাহলে জানার পর অবশ্যই বিচ্ছিন্ন হতে হবে অথবা তাকে তওবার আহ্বান করে তওবা করে ফিরিয়ে আনতে হবে, এছাড়া তাদের সাথে সংসার করা জায়েজ হবে না। মানিশা আয়ান ইয়ারিদি কাপনি লিখেছেন, অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই, এক্ষেত্রে তাদের করণীয় কি? ঝগড়ার সময় তালাক দিয়েছেন কি না জাস্ট সন্দেহ হচ্ছে, মানে অথেন্টিক কোনো কিছু নাই। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে এটা ধরতে হবে। আব্দুর রাজাক লিখেছেন, অজু ছাড়া শুধু শুয়ে কোরআন মুখস্থ পড়া যাবে কি না? শুয়ে শুয়ে কোরআন মুখস্থ পড়তে পারে না, সুবিধা নেই, গুণা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলুল্লাহ তাআলা গায়ে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। আলামিন হাসান আপনি লিখেছেন, আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি দিন দিন জেনার প্রতি ধাবিত হয়ে যাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী? কোনো মুসলমান যুবকের গার্লফ্রেন্ড কিংবা কোনো মুসলমান মেয়ের বয়ফ্রেন্ড থাকতে পারে না। এই শব্দগুলো আজকাল জেনাকে সহজ করার জন্য অনেকটা আমাদের সমাজে ইচ্ছাকৃতভাবে এগুলোকে প্রচলিত করা হচ্ছে। মেয়ে বন্ধু ছেলে বন্ধু মুসলমানের একমাত্র বৈবাহিক উপায়ে হতে পারে, এর বাইরে কোনো ছেলে বন্ধু মেয়ে বলতে বলতে কোনো কিছু মুসলমানের থাকতে পারে না। আপনি যেটাকে বন্ধু বলছেন, দেখুন নিচক বন্ধু বা ভালো বন্ধু, এমন কি আপনার অবশ্য আজকাল রাগডাক ছাড়াই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মতো করে তাদের সাথে মানুষ থাকে, আল্লাহ মাফ করুন, এটা হলো অপরাধের ক্ষেত্রে অপরাধ বোধও হারিয়ে গেলে যা হয় সমাজে, ব্যাপারটা সেরকম। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন, কোনো মুসলমানের জন্য জায়েজ নেই, হারাম, এবং এর কারণে আপনি জেনালিপ্ত হচ্ছেন। আপনি সরাসরি জেনালিপ্ত না হলেও আপনার কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে, রিলেশন আছে, এটুকুই একটা মানে জেনা মূলত। অতএব আপনার উচিত হবে আল্লাহর জন্য তাকে ত্যাগ করা, হয় বিয়ে করে ফেলা, আর না হলে আল্লাহর জন্য তাকে ত্যাগ করে আপনি হালালের পথ খুঁজবেন এবং সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।